নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দোকানের মতন বুন্দিয়া বানানো দেখাবো। আর এই বুন্দিয়াগুলো কিন্তু এখানে 1 কিলোরও বেশি আছে, আর এই সমস্ত বুন্দিয়াগুলো 1 কাপ বেসন দিয়ে বানানো হয়েছে। বুন্দিয়ার রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, 5 টাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এখন আমি একটা বুন্দিয়া দেখাচ্ছি, আপনারা দেখুন। বুন্দিয়াগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, আর ভেতরটা কিন্তু একেবারেই রসালো। আপনারা দেখুন, বুন্দিয়াগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, আর এই বুন্দিয়াগুলো কিন্তু একেবারে গোল হয়েছে। এবার আমি একটা বুন্দিয়া প্রেস করে দেখাচ্ছি, আপনারা দেখুন বুন্দিয়াটার ভেতরে কতটা রস আছে। তো চলুন এবার এই বুন্দিয়াগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার আমি বেসনটাকে একটু চেলে নেব। এইভাবে বেসন চেলে নিলে বেসনের মধ্যে যদি কোনো দলা থাকে সেটা থাকে না, তাহলে কি হবে, বুন্দিয়াটা খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে আমি জল নিয়েছি 1/2 কাপের, ঠিক একটু বেশি জল নিয়েছি, এর থেকে খুব বেশি জলের প্রয়োজন নেই। 1/2 কাপের থেকে আর একটু বেশি দিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি বেসনের সঙ্গে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা দেখুন, আমি এখানে 1/2 কাপের একটু বেশি জল নিয়েছিলাম, তারপরে বেসনের সঙ্গে জলটা মেশানোর পর ব্যাটারটা কিন্তু এরকম পর্যায়ে আছে, ব্যাটারটা কিন্তু একটু ঘনই আছে। এই সময় আমি এর মধ্যে আরো অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। আর আপনারা দেখুন, যখন আমি ব্যাটারটাকে এইভাবে তুলছি, শেষের দিকে কিন্তু একটু ফোঁটা ফোঁটা পড়ছে, তার মানে কি বুন্দিয়াগুলো খুব ভালো হবে, ব্যাটারটা এরকমই প্রয়োজন হবে ভালো বুন্দিয়া করার জন্য। এবার আমি ব্যাটারটাকে এইভাবে 5 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেব। যত বেশি ভালো করে ফেটানো হবে বুন্দিয়াগুলো, তত বেশি ফুলকো হবে, আর ফুলকো হলে বুন্দিয়াগুলো ভালোভাবে চিনি সিরাটা সোপ করতে পারবে। এইভাবে আমি 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। মিশ্রণটাকে আমি 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম তেল। তাহলে কিন্তু বুন্দিয়াগুলো খুব মুচমুচে হবে। দোকানের মতন পারফেক্ট বুন্দিয়া করতে হলে হালকা গরম তেলও কিন্তু ব্যাটারের মধ্যে দিতে হবে। এবার আমি তেলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর এইভাবে আবারও 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বুন্দিয়াগুলো বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা থেকে অল্প কিছুটা ব্যাটার আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি 1 ডাবুর মতন এখানে ব্যাটার নিয়ে নিলাম। এখন আমি আলাদা করে রাখা ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। আমি এখানে 1টা ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে 2 রকমের ফুড কালারও দিতে পারেন, একটা লাল রঙের আর একটা সবুজ রঙের। এবার ফুড কালারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে নাও ফুড কালার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি বুন্দিয়াগুলো বানিয়ে নেব। এখন আমি 1টা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে তেলটাকে গরম করতে রেখে দিয়েছি। প্রথমে আমি তেলটাকে গরম করে নেব। এখন আমি বেসন থেকে অল্প যে ব্যাটার নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এটা কিন্তু নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওপরের দিকে উঠে আসছে, তার মানে কি তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি বুন্দিয়াগুলো বানিয়ে নেব। বুন্দিয়াগুলো বানানোর জন্য আমি এরকমই 1টা হাতা নিয়ে নিয়েছি, আর এই হাতাগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এবার আমি অল্প পরিমাণ বেসনের ব্যাটার নিয়ে নিয়েছি।
তারপর আমি এইভাবে হাতালের উপরে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ধরে রাখতে হবে শুধু। এইভাবে আমি আরো অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন সমস্ত বুন্দিয়াগুলো কিন্তু তেলের উপরে ভেজে উঠেছে। আর বুন্দিয়াগুলো কিন্তু একেবারে গোল গোল হয়েছে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এক মিনিটের মতনই ভেজে নিতে হবে। এবার আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আমি বাকি বুন্দিয়াগুলো ভেজে নেবো। আবার আমি হাতাটাকে এইভাবে ধরেছি তেলের উপরে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্যাটার। এইভাবে শুধু ধরে রাখলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। এখন আমি এই বুন্দিয়াগুলোকেও এক মিনিটের মতন ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে, তাহলে কি হবে বুন্দিয়াগুলো একেবারে গোল গোল ফুলকো ফুলকো হবে। এই বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি। এখন আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নেব। তার জন্য আমি যে লাল রঙের বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার আমি হাতার উপর এইভাবে দিয়ে দিচ্ছি। লাল বুন্দিয়াগুলোকেও ঠিক একইভাবে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি। লাল বুন্দিয়াগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি লাল বুন্দিয়াগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি। আর আপনারা দেখুন বুন্দিয়াগুলো কিন্তু একেবারে গোল গোল হয়েছে। এইভাবে আমি সমস্ত বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে আমি সমস্ত বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি, আর বুন্দিয়াগুলো কিন্তু একেবারে গোল হয়েছে। আমি আপনাদের একটা বুন্দিয়া ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদের একটা লাল রঙের বুন্দিয়াও ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখুন। এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি যতটা বেসন নিয়েছিলাম মেজারিং কাপের এক কাপ ঠিক ততটাই আমি চিনি নিয়ে নিয়েছি। এবার আমি জল নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ। এবার আমি চিনিগুলোকে জলের মধ্যে মেল্ট করে নিচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো কিন্তু জলের মধ্যে মেল্ট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ ঘি, হাফ চামচের মতন। এইভাবে চিনি শিরার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলে তাহলে কি হবে বুন্দিয়াগুলো খুব ঝরঝরে হবে, আর খেতেও অনেক বেশি ভালো হবে। বুন্দিয়ার মধ্যে একটা ঘিয়ের গন্ধ আসবে। ভালো করে আমি মিশিয়ে নিলাম ঘিটাকে চিনি শিরার মধ্যে। এবার আমি চিনি শিরাটাকে এক মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনি শিরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি ফ্লেমটাকে প্রথমে অফ করে দিচ্ছি। এবার আমি চিনি শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি, যে বুন্দিয়াগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার বুন্দিয়াগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর কড়াইটাকে আমি গ্যাসের থেকে নিচে নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে আমি গ্যাসের থেকে নিচে নামিয়ে নিয়েছি। এবার আমি চিনি শিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি।
কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি বুন্দিয়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এর মাঝখানে কিন্তু আমি দুবারের মতন একটু উল্টে পাল্টে দিয়েছি। বুন্দিয়াগুলো কিন্তু সাইজে বড় হয়ে গেছে আর জিনিসটা ভালো করে সোক করে নিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, বুন্দিয়াটা কিন্তু ভালোভাবে চিনি শিরাটা সোক করে নিয়েছে। এইভাবে প্রেস করলেই কিন্তু বুন্দিয়ার থেকে চিনি শিরাটা বেরিয়ে আসছে। এবার আমি বুন্দিয়াগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এখানে সমস্ত বুন্দিয়াগুলোকে আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে এক কাপ বেসন দিয়ে এখানে প্রায় 1 কিলোর অনেক বেশি বুন্দিয়া বানানো গেল। আর এই বুন্দিয়াগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, আর ভেতরে তো ভীষণ রসালো হয়েছে। বুন্দিয়ার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।